As today is my mehndi, so MDC owner wise, সবার আমাদের মেহেদি ডিজাইন কমার্সের সকল ক্লায়েন্ট কাস্টমারদের জন্য মেহেদি পানে আসছি আজকে ফর দ্য ফার্স্ট টাইম নিজের বিয়ের জন্য নিজের ওয়েডিংয়ের জন্য মেহেদি বানাচ্ছি অ্যান্ড ইয়াস জাস্ট প্রসেসিংটা বাকি লাস্ট ফিনিশিং দিয়ে আপনাদের সাথে আজকের ব্লগটা স্টার্ট করছি অ্যান্ড ইয়াস স্টার্টিং টু এন্ড পর্যন্ত টুকটাক ছোটো ছোটো ভিডিও ক্লিপ আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অ্যাজ নিজের ওয়েডিং কতটুকু সুযোগ পাবো কতটুকু টাইমিং মিলবে আই ডোন্ট নো বাট আই ট্রাই মাই বেস্ট সো লেটস গো নাও আমি ফিনিশিংটা দিই ব্রেকফাস্ট শেষ করতে হবে তাদের রেডি হতে হবে অ্যান্ড মেহেদি আর্টিস্টটা চলে আসবে অ্যাজ মাই মোস্ট ফেভারেট অ্যান্ড আমি তার কাছে ছাড়া কাইন্ড অফ কোনো অকেশন রিলেটেড যদি মেহেদি পড়া হয় তার কাছে ছাড়া আমি মেহেদি পড়ি না সো ইয়াস কে আসতেছে আমাকে মেহেদি পড়ার জন্য সো চলুন দেখবো তার আগে হচ্ছে কি মেহেদিটা পাবানো আদারওয়াইজ আপনি মেহেদি নিয়ে পরে আমি রেডি হওয়ার টাইম পাবো না মেকআপ করবো না জাস্ট হেয়ারটা রেডি করে রাখবো সো আমি জাস্ট কার্ল করে নিয়েছি অ্যান্ড একদম বেয়ার ফেসে বসবো মেহেদিতে দিতে বিকজ অফ মেহেদি দিতে অনেক টাইম লাগে অ্যান্ড আফটার দ্যাট আমার ফ্রেন্ডসরা আমাকে একদমই মেকআপ করে দিবে আই ডোন্ট নো কী করবে ওরা এটা দেখলে ভাববে বলবে যে পরে এটা বলছিস কেন তোকে আরও ভূত সাজা দেওয়া উচিত ছিল ওকে সো যাই হোক এখন হচ্ছে গিয়ে মেহেদি পরবো মেহেদি পরে দেন হচ্ছে গিয়ে একটু একটু মাঝখানে যদি আমি টাইম পাই ভিডিও দেওয়ার জন্য ওইভাবে আমি ক্লিপ নিব আপনাদের জন্য আর অবশ্যই আমি ট্রাই করব আজকে লাইভে যাওয়ার অ্যান্ড লাইভ থেকে ছোটো ছোটো ক্লিপ কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সো এখন যাই মেহেদিটা পরে নিই টাকা দিয়ে অবশ্যই মেহেদি পড়ি অকেশন ছাড়াও যাদের কাছ থেকে মেহেদি পড়ি কিন্তু ম্যাক্স মানে আমি যদি টাকা দিয়ে মেহেদি পড়ি কোনো অকেশন রিলেটেড তখন এই যে ঠিক এই যে মানুষটা ফেমাস ওয়ান অ্যান্ড বাংলাদেশের বেস্ট আর্টিস্ট অলওয়েজ আমি লাইভেও বলি আমার পেজেও বলি হচ্ছে আরেকজন আছে যাকে দেখে আমি টোটালি সারপ্রাইজ সে হচ্ছে গিয়ে এমবিসি ফ্যামিলিরও আমাদের মেম্বার অ্যান্ড হচ্ছে গিয়ে খুব সুন্দর হাই বলতে হবে খুব সুন্দর করে ডিজাইন করে মাশাআল্লাহ সো এই হচ্ছে গিয়ে প্রপার লুকসে দেখা হবে এখন হচ্ছে হ্যাঁ এটা কি আপ টু এলবো নাকি এলবোই আপনি একটু এলবো কি একটু আপ টু হ্যাঁ একটু আপার করেছি বিকজ দিস ইজ আ রয়্যাল ব্রাইডাল সো বিট অফ রয়্যালনেস
সো দেখেন আমি ঠিক এই টাইপেরই কাজ চাচ্ছিলাম অ্যাজ ব্রাইট হিসাবে আমার গ্যাপিং কাজ পছন্দ না ব্রাইট হিসাবে সো একদমই পিকা কাজ হচ্ছে এই সাইডে স্টার্টিং বোথ হ্যান্ড বোথ সাইড ব্রাইট বেসিক্যালি সেমই রাখা হয় মূল প্যাটার্নগুলো আর ডিটেলসে না বলি বিকজ অফ এটা আমার পার্সোনাল পেজ সরি পার্সোনাল অ্যাকাউন্ট সো ইয়া দ্যাটস অল আমি নেক্সট কি ডান্সের ভিডিওগুলো আর মেকআপের কিছু সিন দিব আপনাদের অবভিয়াসলি মেহেদির তো ফুল ডিজাইন দেখাচ্ছি আপনাকে নিব না শুধু হাত আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আজকের আমার মেহেদির জন্য খুবই স্পেশাল একটা গিফট আসছে এখানে কাপকেকস অ্যান্ড শাওলিস মেহেদির রিলেটেড একটা কেক আসছে কেকটা আসছে এবং ফুল প্যাকেজটা আসছে হচ্ছে গিয়ে বেকোলজি থেকে অ্যান্ড ট্রাস্ট মি আমি জাস্ট এগুলো তো টেস্ট করার টাইম পাইনি আমি জাস্ট এটা টেস্ট করলাম খুদায় আমি মরে যাচ্ছিলাম জাস্ট এটা মুখে দিলাম দিস ইজ জাস্ট ওয়াও লিটারালি জাস্ট ইয়াম সো ইউ গাইজ ক্যান ট্রাই ইট মাস্ট 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 সো ইয়া দ্যাটস অল আর বাকিটুকু আমি ব্লগে বাকি আমাদের এখনও নাচ টাচ বাকি আছে সো লেটস গো আমরা আগে স্ন্যাক্সটা এখানে সাজিয়ে ফেলি উইথ দিস অ্যান্ড চলুন দেখে নি আগে গুছায় সো এখানে পিজা অ্যান্ড ব্রাউনি ভেলপুরি ভেলপুরির মশলা টক দেন কাপ কেকস দেন কেক অ্যাজ বেকোলজি থেকে সব কিছু এসেছে আপনাদের সব কিছুই দেখালাম একটু আগেই অ্যান্ড এখানে টক ফুচকা চটপটি দেন পিঠার আয়োজন নকশি পিঠা ছোটো মামির বাসা থেকে পাঠিয়েছে ছোটো মামি অ্যান্ড এখানে আরও কিছু পিঠা তারপরে সেমার বরফি আছে যেগুলো আম্মু অ্যান্ড আপা পাঠিয়েছে অ্যান্ড নাও স্ন্যাক্সের আইটেম আপনাদের সাথে শেয়ার করলাম চলুন এখন আমি আগে নেচে আসি
তো নাও লিটারালি 12টা বাজে আর আমার ফ্রেন্ড ওখানে পৌঁছতেই আছে দিতেই আছে দিতেই আছে ওকে সো নাও আমি যে কেকটা নিয়ে কথা বলবো অ্যাজ আমি দেখিয়েছিলাম গিফট এসেছে আমি জাস্ট কেকটা একটু ট্রাই করে ওদের ইয়াটা খুবই ভালো ছিল কি যে নাম বলে ব্রাউনিটা মেহেদি হাত দিয়ে খেয়ে ফেলবো ওকে তাই নাই লিটল বিয়ার রেড ভেলভেটটা ঠিক আছে একদমই পারফেক্টলি পুরো কেকটাই চকলেট লেয়ার ছিল অ্যান্ড হচ্ছে গিয়ে রেড ভেলভেট অ্যান্ড দুইটা কেকই প্রপার বেক হয়েছে অ্যান্ড হচ্ছে গিয়ে ক্রিমের লেয়ারটাও পারফেক্ট ছিল অনেক সুইট না সুইটনেসটা একদমই পারফেক্ট যেটা খুবই ইম্পর্টেন্ট কেকের বা বেকিংয়ের ক্ষেত্রে তো অ্যান্ড এখন হচ্ছে নাচের আরও কিছু ভিডিও দেখো Yeah.
मेहंदी लगा के रखना, टोली सजा के रखना, मेहंदी लगा के रखना, टोली सजा के रखना, लेने तुझे गोरी आएंगे तेरे सजना, मेहंदी लगा के रखना, टोली सजा के रखना, দিনটা অনেক গর্জিয়াস করেছে অ্যাজ বাকি আর আর যারা সবাই ছিল সবাই থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আপনারাও সাথে ছিলেন অ্যাজ এ ভিডিও দ্বারা ওকে আপনারা একটা থাপ্পড় দিয়ে দিলাম ওকে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সো নেক্সট ভিডিও ইনশাআল্লাহ সো নেক্সট দেখা হবে তো এখানে আমি কিছু ছবি শেয়ার করলাম আপনাদের সাথে মেহেদির কিছু ক্লোজ শট অ্যান্ড আমার কিছু ছবি অ্যান্ড হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল এবং স্টুডেন্ট অ্যাজ শ্যামন্তী শৈলী আপু দেন হচ্ছে গিয়ে আমার কলিজা নুসরাত দেন আমাদের অ্যাথিনা ইরা সব থেকে ক্লোজ ফ্রেন্ডরা যারা তাদেরকেই শুধুমাত্র ইনভাইট এবং সব থেকে ক্লোজ মানুষ যারা আমার লাইফে শুধু তাদেরকে ইনভাইট করা হয়েছে ফ্রেন্ড সার্কেলদের মধ্যে সো এই তো টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম ছবি দেন অবভিয়াসলি আমার জামাইয়ের সাথে ছবি কালকেই কবুল বলবো সো এই তো আজকের জন্য এই পর্যন্তই সো সবাই আমার জন্য দোয়া রাখবেন অ্যান্ড নেক্সট ভিডিও ইনশাল্লাহ কবুল বলার সময় দেখা হচ্ছে ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি আল্লাহ হাফেজ